ওয়েলসের রাজধানী কারিফ শহরে মহান স্বাধীনতা জাতীয় দিবস উদযাপন উপলক্ষে গত ফার্স্টই এপ্রিল রোববার রাত এক গটিকায় যুক্তরাজ্য আওয়াম লীগ ওয়েলস শাখার উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয় যুক্তরাজ্য আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ওয়েলসের ভারপ্রাপ্ত সভাপতির সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুল মালিকের পরিচালনায় আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সাইফুল ইসলাম নজরুল গুলাম মোর্তুজা আলাদ লিয়াকত আলী মল্লিক মুসাদ্দিক আহমেদ বদর চৌধুরী বাবুর জয়নালুদ্দিন শিবুল মুইবুল আলম শিপু ও এ ভি সবার শুরুতেই বাঙালি জাতির জনক সহ মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আজ অবধি নিহত সকল শহীদানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন সহ দোয়া করা হয় সবাই বক্তারা মহান স্বাধীনতা যুদ্ধের বিভিন্ন দিক তুলে ধরে বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বলেই বাংলাদেশের জন্ম হয়েছে বলে উল্লেখ করে বলেন বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ আর বাংলাদেশের প্রতিষ্ঠাতা হচ্ছেন জাতির জনক শেখ মুজিব সবাই বক্তারা দেশ ও জাতির উন্নয়নে বর্তমান সরকারকে সর্বমহলে সহযোগিতা করার আহ্বান জানান কার্ডিফ থেকে মনসুর আহমদ মুখিজ বাংলা টিভি নিউজ